সুনামগঞ্জ দুই আসনের সাংসদ ড জয়া সেনগুপ্ত বলেছেন এই সরকারের সময় কোনো অন্যায়কারীকে ছাড় দেওয়া হবে না তিনি বলেন শাল্লায় গত সাতাশ জুন যে ঘটনাটি ঘটেছে তা দুঃখজনক এই ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলের শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে শনিবার বিকেলে সাতপাড়া বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয় এ সময় তিনি স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আস্থা রাখার কথা বলেন সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার এবং হেলাল হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের দাবিতে সাতপাড়া বাজার কমিটি ও এলাকাবাসীর আয়োজনে জনসভায় উপস্থিত হয়ে ডক্টর জয়া সেনগুপ্ত এসব কথা বলেন সাতপাড়া বাজার কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের নিঃশর্ত মুক্তি ও হেলাল হত্যা মামলার সকল আসামিদের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়